হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা বিহারের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে পূর্ণিয়া ইউনিভার্সিটি বা পূর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। পূর্ণিয়া ইউনিভার্সিটি পূর্ণিয়া, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 28th September 2024। পিএইচডি অ্যাডমিশান টেস্ট 2023 নোটিফিকেশান। আপনারা বুঝতেই পারছেন, পূর্ণিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, এবং এখানে কিন্তু পিএইচডি অ্যাডমিশান টেস্ট বা এন্ট্রান্স টেস্টের মাধ্যমে এই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে, এবং এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 28th September 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6th October 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট, আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো করে সিট ভ্যাকেন্সি আছে। ফার্স্ট দেখুন হিউম্যানিটিজ, হিউম্যানিটিজের আন্ডারে কিন্তু হিন্দি আছে, হিন্দি থেকে টোটাল এখানে 15 সিট আছে, ইংলিশ থেকে 15 সিট আছে, উর্দু 8, বেঙ্গলি থেকে কিন্তু এখানে কোনো সিট নেই, সংস্কৃত থেকে 1 সিট আছে, ফিলোসফি থেকে 9, পার্সিয়ান থেকে কোনো সিট নেই, অ্যান্ড মৈথিলি থেকে 3 সিট আছে। এই সমস্ত সাবজেক্ট কিন্তু হিউম্যানিটিজের আন্ডারে। নেক্সট কিন্তু সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখুন ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে এখানে টোটাল 7 সিট আছে, হিস্ট্রি থেকে 12, সাইকোলজি থেকে 1, জিওগ্রাফি থেকে কিন্তু এখানে কোনো সিট নেই। নেক্সট সোশিওলজি, সোশিওলজি থেকে টোটাল এখানে 4 সিট আছে, হোম সায়েন্স থেকে 2 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 7 সিট আছে, মিউজিক থেকে কিন্তু কোনো সিট নেই। এগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্সের আন্ডারে। নেক্সট সায়েন্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স থেকে 4 সিট আছে, কেমিস্ট্রি থেকে 1, বোটানি থেকে 2, জুলজি থেকে 3 এবং ম্যাথমেটিক্স থেকে 2 সিট আছে। এগুলো হচ্ছে সায়েন্সের আন্ডারে, এবং কমার্স থেকে কিন্তু এখানে 8 সিট আছে কমার্সের আন্ডারে। টোটাল এখানে কিন্তু 104 বা 104টা সিট আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ফর পিএইচডি অ্যাডমিশান টেস্ট 2023, অর্থাৎ এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবল্ড, তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে দেখতে পারেন। নেক্সট দেখুন এক্সামশনস ফ্রম দ্য রিটেন টেস্ট অফ পিএইচডি অ্যাডমিশান টেস্ট 2023, অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এন্ট্রান্স টেস্ট থেকে এক্সাম দেয় তাদের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন, আইসিএমআর আছে বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন বা ফেলোশিপ আছে, তাদেরকে এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টটা দিতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর যারা পিএইচডি করতে চান তাদেরকেও কিন্তু এখানে কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না, বা নন টিচিং এমপ্লয়েড এদেরকেও কিন্তু এখানে এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না। এই বিষয়গুলো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নোট দিয়ে কিছু বিষয় বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করব। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 28th September থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6th October 2024। এন্ট্রান্স টেস্ট ফি হিসেবে এখানে কিন্তু 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ওবিসি ইবিসি এবং ইডাব্লিউএস আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 700 টাকা করে লাগছে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় অনলাইন মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। প্যাটার্ন
কেন পিএইচডি অ্যাডমিশান টেস্ট, এখানে কিন্তু প্যাটার্ন দেওয়া আছে। পেপার ওয়ান থেকে কোশ্চেন থাকবে, পেপার টু থেকে কোশ্চেন থাকবে, এবং দুটো পেপারে কিন্তু 100 মার্কস করে কোশ্চেন থাকবে। নেক্সট দেখুন, এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ইন্টারভিউ, ইন্টারভিউ কিন্তু 20 মার্কসের হবে, এবং এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কসটা বলে দেওয়া হয়েছে। জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 50% এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 45% মার্কস পেতে হবে এই এন্ট্রান্স টেস্টে, তাহলে কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। নেক্সট এন্ট্রান্স টেস্ট শিডিউল, এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টের ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, 27th October 2024 সানডেতে। নেক্সট দেখুন, এন্ট্রান্স টেস্ট সেন্টার কোথায়, এই যে সেন্টারটা, ওই সেন্টারটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে এই সেন্টারটা দেওয়া হয়েছে এন্ট্রান্স টেস্টের। আপনারা যখন অ্যাডমিট কার্ড পাবলিশ হবে তখন কিন্তু দেখতে পাবেন, এখানে কিন্তু ওই পূর্ণিয়া ডিস্ট্রিক্টে টেস্টের যে সেন্টারটা কিন্তু করা হয়েছে। নেক্সট দেখুন, রিজার্ভেশন পলিসি, যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু অবশ্যই রিজার্ভেশনটা দেওয়া হয়েছে, এবং এখানে যে পার্সেন্টেজ অফ মার্কসের ডিস্ট্রিবিউশানটা বলে দেওয়া হয়েছে, এই মার্কসের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে দেখুন, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু আপনারা এই মোবাইল নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল পূর্ণিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা পূর্ণিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, কোথা থেকে আমরা ফর্ম ফিল আপ করবো বা কোথা থেকে আমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করবো। গুগল ক্রোমে পূর্ণিয়া ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটি হচ্ছে পূর্ণিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যদি আর একটু নিচের দিকে দেখেন, আরও একটা ওয়েবসাইট এখানে দেখতে পাবেন, admission.pup.in। এখান থেকে কিন্তু আপনারা অনলাইন অ্যাডমিশান সম্পর্কে ডিটেলসটা জানতে পারবেন। তাই আপনারা এখানে এই অনলাইন অ্যাডমিশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা তিনটা অপশন দেখতে পাবেন, অ্যাপ্লাই, লগইন, কলেজ লগইন। এবার আপনারা এখানে জেনারেল ইনস্ট্রাকশনস দেখতে পাবেন, এখান থেকে আপনারা জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখে নিতে পারেন। এবং আপনারা এখান থেকেই কিন্তু এই ক্লিক হেয়ার টু ডাউনলোড PAT 2023, এখানে আপনারা ক্লিক করে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। পরপর কিন্তু আরও দুটো নোটিফিকেশান আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। তারপর কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন দেওয়া আছে, আপনারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন আপনারা এখানে কিন্তু লগইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পাবেন। এবং আপনারা যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখান থেকেই কিন্তু পুরো ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশানটা করে দিতে পারেন। এবং এটি ছিল পূর্ণিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।